পৃথিবী জুড়ে কেমন যেন একটা অসুস্থ প্রতিযোগিতা। সফল মানে হচ্ছে উনি বিলিয়নিয়ার, শীর্ষ ধনী। আজকে বেজোস সাহেব তো বিলগেটস সাহেব, সো নাহলে কি জাকারবার্গ সাহেব অথবা ওয়ারেন বাফেট, বাফেট মানে সারাক্ষণ উনি ফোর্বস 500-এ আছে, উনি নাই। সো সারা পৃথিবী জুড়ে সফল মানে হচ্ছে টাকাওয়ালা, হি ইজ এ বিলিয়নিয়ার, হি ইজ দ্য আলটিমেট সাকসেসফুল পার্সন। আর এই জিনিস নিয়ে র্যাপ সং, এই জিনিস নিয়ে সিনেমা, এই জিনিস নিয়ে গান, এই জিনিস নিয়ে টুইটারে ট্রেন্ডিং। সো বাকি যারা দেখতেছে মানে এই সেঞ্চুরিতে সে ব্যাপারটা হয়েছে, তুমি সফল হইতে গেলে তোমাকে অনেক টাকাওয়ালা হইতে হবে। সো দিস ইজ সাম হাউ ফান্ডামেন্টালি রং। আই মিন এই যে এখানে বসে আসছি, আমার ভালো লাগতেছে, সূর্যের আলো লাগতেছে, আমি তো সফল হইতেই পারি, আমার লিস্টে নাম তুলতে হবে তুলতে হবে না। সো এক টাকাওয়ালাদেরকে সফল বলতে গিয়ে বাকি যারা আছে, কবি, সাহিত্যিক, শিল্পী, গায়ক অথবা পরিব্রাজক অথবা দার্শনিক, চিকিৎসক অথবা বিজ্ঞানী, এদের কারো নাম খবর নেই। মানে সামহাও আমরা চারদিকের বলয়ের মধ্যে শুধুমাত্র টাকা আছে, মানে ইটস এন MBA এফেক্ট, সবাই MBA, সবাই ব্যবসা করবে, সবাই টাকা পয়সা কামাবে। ওই কেউ একজন মানুষ যে একটা সুন্দর একটা ছবি আঁকছে সারা জীবন গবেষণা করে, তাকে যে সফল বলা যেতে পারে ধারণাটা নেই। সো আমি যার সাথে কথা বলে জীবনে কী হইতে চাও, ওই ফোর্বস 500 লিস্টে ঢুকতে চাই। ফোর্বস 500 লিস্টের মতো এরকম টাকাওয়ালাদের লিস্টের পাশে আমাদের ভালো মানুষের লিস্ট বানানো উচিত, অনেস্ট মানুষের লিস্ট বানানো উচিত, দার্শনিকদের লিস্ট বানানো উচিত, যে এই লিস্টে ঢুকতে চাই আমি। সো দের ইজ অনলি ওয়ান ওয়ে ফোকাস সবার সামনে, যে ইউ হ্যাভ টু বি এ CIP, ইউ হ্যাভ টু বি ভেরি এ মানিড ম্যান, ইউ হ্যাভ টু বি ভেরি মানে সাকসেসফুল মানে হচ্ছে বিজনেসম্যান হইতে হবে, সাকসেসফুল মানে খুব টাকাওয়ালা হইতে হবে, পাওয়ারফুল হইতে হবে। সো আমার কাছে যেটা মনে হয় যে অল মানে চিন্তাধারায় তো পরিবর্তন দরকার, গ্লোবালিও এমন লিস্ট করা দরকার যে উনি সবচেয়ে বেশি শান্তি এনেছেন, উনি সবচেয়ে বেশি চিন্তার খোরাক জুগিয়েছেন, উনি নতুন একটা দর্শন নিয়ে কাজ করেছেন, এই ধরনের মানুষগুলোকে। অথবা উনি দুটা লাইন লিখেছেন, এই লাইনগুলো মানুষের জীবন পাল্টে দিয়েছে। সো ওই কনসেপ্টে আমরা যাচ্ছি না। এই জন্য আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আর ওই যেহেতু বিলিয়নিয়ার বিলিয়নিয়ার করতেছি, টাকা 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 ছাড়া সাকসেসফুল না। সো বাকিদের মধ্যে একটা ভয়ানক স্ট্রেস কাজ করতেছে, টাকা তো কামাইতে পারলাম না, জীবনে তো টাকা হইলো না, তাহলে কি আমি সফল না? আরে ভাই, ঘরের গাদায় এসে বসে বসে থাকলে আপনার যদি ভালো লাগে এটাও সফল। আমি প্রায় চেষ্টা করি গ্রামগঞ্জ বিভিন্ন জায়গায় থাকতে, এখানে দেখলাম যে চিল করে ঘুরে বেড়াচ্ছে, তেমন কোনো মানে ইটস রিল্যাক্স, আমার কাছে প্রতিটা মানুষকে সফল মনে হচ্ছে। আই নো দেয়ার আর পলিটিক্স, দেয়ার আর মানে চাওয়া না পাওয়ার অনেক ব্যাপার আছে, বাট বাকি সবাইকে বলবো রে ভাই, সাইলেন্স কুড বি সাকসেস, স্ট্রেসলেস লাইফ কুড বি সাকসেস, ইউ ক্যান সি দ্য চেঞ্জ অফ সিজনস, ইউ ক্যান বাস্ক ইন দ্য সান। আপনি মানে জাস্ট বসে থাকতে পারেন নিরস্তব্ধ দুপুরবেলা, আপনার টু ডু লিস্টে কিছু নাই, আপনার কাছে কোনো কিছুই নাই, ইউ ক্যান স্টিল বি সাকসেসফুল। তো সোসাইটি বা ওয়ার্ল্ড অর্ডার এখন আমাদেরকে বলে যে বিলিয়নিয়ার না হইলে, ফোর্বসে না ঢুকলে, CIP না হইলে, অমুক না হইলে নাকি আপনি সফল না, এই ধারণাটা সামহাও ফান্ডামেন্টালি রং। এটা এই সেঞ্চুরির গত কয়েক বছরের কয়েক দশকের ক্যাপিটালিজম দেন ওয়ার্ল্ড অর্ডারের কারণে এই ধারণা তৈরি হয়েছে। সফল হওয়ার জন্য এত পাগলামি করার দরকার নেই টাকার পেছনে। একটা আলটিমেট রিকোয়েস্ট যে এখন অনেকেই বলবে যে আপনার কিছু আছে তো এই জন্য বলতেছে, না রে ভাই, টুকটাক চাকরি টাকরি করি, মোটামুটি খেয়ে পরে বেঁচে আসি, ঘুরে ফিরে বেড়াই, মাঝে মাঝে মানুষের জন্য কথা বলি, আমার কাছে অনেক আরাম লাগে, শান্তি লাগে। অনেক আমি জিজ্ঞেস করি কাহিনিটা কি আপনার এত এত কথাবার্তা, কারণ অন্যের জন্যে বা মননের জন্য কাজ না করলে ওই মানুষটাকে আমি সফল বলবো না। উনি যত বড় লোকই হন, উনি যত ফোর্বসের লিস্টেই থাকুন, উনি যদি অন্যের জন্য কাজ না করেন, নিজের জন্য কাজ না করেন, মানুষের শান্তির জন্য কাজ না করেন, তাহলে তার পাওয়ার, তার টাকা দিয়ে কিচ্ছু আসে যায় না। হেলথ, ফ্যামিলি, ফ্রেন্ডস, আপনার যদি এই তিনটা জিনিস ঠিক থাকে, আপনি অনেক সফল ভাই।